বন্ধুরা, ছাগলের পশম ঝরে যাওয়া, পশমে যে কোনো ইনফেকশান কিংবা চামড়ার যে কোনো সমস্যা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, নেচার ফার্মিংয়ে আপনাকে স্বাগতম। ছাগলের যে কোনো চামড়ার সমস্যা, পশম ঝরে যাওয়া, পশম খালি হয়ে যাওয়া, রুক্ষভাব, যে কোনো সমস্যার জন্য আপনি কীভাবে তার চিকিৎসা করবেন, এটা একটা বড় সমস্যার আজকাল দেখা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমি এই চ্যানেলের মাধ্যমে ফার্মিং সম্বন্ধীয় ভিডিও দিতে থাকি। তাহলে আসুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে। আপনারা হয়তো ডিওয়ার্মিং করান, কিন্তু এটা একটু অন্য টাইপের ডিওয়ার্মিং। কেমন? আপনি হিতেক নামক এই লিকুইডটা দিয়ে আপনি ডিওয়ার্মিং করাবেন। কেমনভাবে করাবেন? আপনি প্রতি 1 ml 3 kg বডি ওয়েটে আপনি সেইভাবে হিসাব করে নিয়ে নেবেন। আপনার ছাগলের যতটা ওজন সেই হিসাবে প্রতি 3 kg ওজনে 1 ml করে নেবেন। নিয়ে খালি পেটে সকালবেলা একবারই খাওয়াবেন, একবার খাওয়ালেই হবে। আর ডিওয়ার্মিং করালে যেহেতু লিভার টনিক দিতে হয়, আপনি যদি এর সাথে লিভার টনিক দেন তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু এই ট্রিটমেন্টের ভাগ লিভার টনিক না। এই ট্রিটমেন্টের 4টে স্টেপ আপনাকে ফলো করতে হবে। এই 4টে স্টেপ আপনি যদি ফলো করেন তাহলেই আপনার ছাগল এই পশম ওঠার সমস্যা থেকে মুক্তি পাবে। প্রথম স্টেপ তো হয়ে গেল ডিওয়ার্মিং, তাহলে দ্বিতীয় স্টেপ কী? দ্বিতীয় স্টেপ একটা সোপ, একটা সাবান। এই সাবানটা আপনাকে সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে হবে। আপনাকে ছাগলটাকে ভালো করে মাখিয়ে, যেমন একদম ফেনা ফেনা হয়ে যাবে, তারপর মিনিমাম 20 মিনিট ওইভাবে রেখে দেবেন। রাখার পর ছাগলটাকে স্নান করিয়ে দেবেন। সাবানটার নাম কী? সাবানটার নাম হচ্ছে পারমেথ্রিন। আপনি যে কোনো কোম্পানির সাবান নিতে পারেন। বন্ধুরা, এটা হয়ে গেল দ্বিতীয় স্টেপ। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই এমন সমস্যা হবে তখন আপনার সমস্ত ছাগল এক জায়গায় রাখবেন না। যে ছাগলটার এমন সমস্যা হবে সেই ছাগলটাকে আলাদা করে দেবেন, আলাদাভাবে এই ট্রিটমেন্টগুলো করবেন। সুস্থ হয়ে গেলে তখন আবার একসাথে করতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে স্টেপ যেটা, সেটা হচ্ছে একটা লোশন। আপনি এই লোশনটা যদি 100 গ্রাম নেন, তার সাথে 200 গ্রাম নারকেলের তেল মিশিয়ে যেখানে যেখানে সমস্যাটা হচ্ছে ছাগলের গায়ে সেখানে সেখানে লাগাবেন। যদি সমস্ত গায়ে হয় তাহলে সমস্ত গায়েই লাগাবেন। লোশনটার নাম হচ্ছে অ্যালমিজোল। আপনি এই লোশনটা 1 বোতল নেবেন, যদি 100 গ্রামের নেন তাহলে 100 গ্রামের সাথে 200 গ্রাম নারকেল তেল মিশিয়ে এটাকে লাগাবেন। বন্ধুরা, চতুর্থ স্টেপ যেটা, সেটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আপনাকে ছাগলদেরকে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল যুক্ত যে কোনো প্রোডাক্ট, যে কোনো কোম্পানির মিক্সার দিতে হবে। আপনি যে কোনো কোম্পানি দিতে পারেন, তার মধ্যে দেখতে হবে যে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল কতটা গুণ তার মধ্যে আছে। আপনি নিয়মিতভাবে এই মেডিসিনটা ছাগলকে ছাগলের খাওয়ার সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনি এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।